বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم إلى آخر الآيات

প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলাই আমরা আমলের ফজিলতের বিবরণে অজুর ফজিলতের বিবরণ পেশ করছিলাম সুন্দর করে অজু করলে আল্লাহ তালা মানুষের সমস্ত ছোট পাপকে মাপ করে দেন যখন মানুষ সুন্দর করে অজু করে এরপরে মসজিদে যায় তখন সে নিষ্পাপ হয়ে যায় তার কোনো পাপ থাকে না অজু করার পরে যদি আশহাদন আলাইলাহ ইল্লাল্লাহ ওয়াদাহু লাশরিক আল্লাহু ও আসহাদন না মোহাম্মদ আব্দু হরাসুলহু এ দোয়া পড়ে তাহলে সে জান্নাতের যে কোনো দিয়ে প্রবেশের একটা সুযোগ পেয়ে যায় আমরা জানতে চাচ্ছিলাম যে সুন্দর করে অজু করলে কি ফল ভোগ করতে পারি এ মর্মে আল্লাহ তালা বলেন এ ইয়ে হয় লেদিন আ আনু হে বিশ্বাসী গণ এমানদার মানুষ যখন তোমরা সলাতে ইচ্ছা করবে তখন তোমরা তোমাদের মুখকে ধুয়ে নাও তোমাদের হা দুটি ধৌত করো পর্যন্ত তোমরা তোমাদের মাথা মাসা করো তোমাদের পা ধুয়ে নাও টখনো পর্যন্ত এটা আল্লাহর আদেশ এইভাবে আল্লাহ তালা মানুষকে অজু করার জন্য বলেছেন এ মর্মে ইবনে সমেত রাজিয়া আল্লাহ আনহ বলেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পাঁচ সলাত আল্লাহ তালা আল্লাহ তালা এটা মানুষের উপরে ফরজ করেছেন মান আহসানা অজু হন যে ব্যক্তি সুন্দর করে অজু করবে ও সল্লা না লেওয়েহীন না এবং তার নামাজকে নির্ধারিত সময়ে আদায় করবে ও আতাম্মা রুকুয়াহ না ও খুসুয়া আহন্না সুন্দর করে রকু করবে ভয় ভীতি নিয়ে সলাত আদায় করবে তাহলে আল্লাহ আল্লাহতালার জন্য এটা একটা জরুরি কাজ হয়ে যাবে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাকে ক্ষমা করবেন এইভাবে যদিও সুন্দর করে উজু করে সালাত আদায় করে সমনিত দর্শক মন্ডলী অত্র হাদিসে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে মানুষের উপরে আল্লাহ তালা পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন মানুষ সুন্দর করে উজু করল অর্থাৎ প্রত্যেক অঙ্গকে সুন্দর করে তিনবার করে ধৌত করল এরপরে তিনি বলছেন যে সলাত আদায় করলো তার নির্ধারিত সময়ে সম্মানিত দর্শক মন্ডলী নির্ধারিত সময়ে সলাত আদায় করার একটা বড় গুণ আছে রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হল আল্লাহ রসুল আইউলামালে আফজাল সবচেয়ে উত্তম আমল কি আল্লাহ রসুল বললেন আসলাতহা নির্ধারিত সময়ে সলাত আদায় করাই হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে উত্তম গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তালা বলছেন যে তোমাদের জন্য সলাতের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে সাহাবি জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল এরপরে বড় ডেকি কি আল্লাহ রসুল বললেন পিতা মাতার অনগত হওয়া এটা হলো মানুষের জীবনে বড় আমল তারপরে জিজ্ঞাসাকারী বলেন আল্লাহ রসুল এরপরে কি আল্লাহ রসুল বললেন আল্লাহর রাস্তায় জেহাদ করা সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী বললেন প্রথম টাইমে সলা আদায় করা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে উত্তম ভালো কাজ যদি চো সময়ে তিনি বলেছেন সবচেয়ে উত্তম কাজ হচ্ছে অসহায় মানুষকে খাদ্য প্রদান করা জানা না জানা সব মানুষকেই সালাম প্রদান করা তিনি অন্য জায়গায় উত্তরে বলেছেন যে মানুষের জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আল্লাহর আনুগত্য করা রাসুলের আনুগত্য করা তারপরে আল্লাহর পথে জেহাদ করা তারপরে হচ্ছে হজ করা এক এক সময়ে তিনি বলেছেন তবে এখানে তিনি বলছেন মানুষের জীবনে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে নির্ধারিত সময়ে সলাৎ আদায় করা আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সুন্দর করে উজু করল নির্ধারিত সময়ে সলাৎ আদায় করলো ফ আতাম্ম আহা তার রুকুকে পূর্ণ করলো সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ আসলে এক বৈঠকে বলেছেন সবচেয়ে খারাপ চোর হচ্ছে সলাত চোর সাহাবিগন জিজ্ঞাসা করলেন নবী মানুষ কিভাবে চুরি করতে পারে আল্লাহ রসোল বললেন মানলাম ইতুম্য রুকু হালাস দাহা যে ব্যক্তি ঠিক মতো রুকু করল না যে ব্যক্তি ঠিক মতো সিজ দেয়া করল না সেই হচ্ছে নামাজ চোর দেখেন না আমরা অনেকেই দেখি যে সিজ থেকে মাথা উঠাতে না উঠাতে আবার চলে গেল এ হলো নামাজ্জ্বর সলাচ্চর একজন ব্যক্তি রুকুতে গেছে রুকুতে গিয়ে উঠে আবার সিজ চলে গেল পূর্ণ দাঁড়ালো না হচ্ছে সলাচ্চর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রুকু থেকে উঠে একেবারে পূর্ণ দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ নবী রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন আমরা মনে করতাম কি ব্যাপার তিনি সিজদাই যেতে ভুলেই গেলেন নাকি একেবারে সুন্দর হয়ে দাঁড়িয়ে থাকার পরে সিজদাই যেতে হবে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে রুকুকে পূর্ণভাবে আদায় করলো যারা রুকুতে গিয়েই উঠে যায় তারা হচ্ছে নামাজ চোর যারা সিজদেরতে গিয়েই চট করে উঠে যায় তারা হচ্ছে নামাজ চল তিনি বলেন ভয় ভীতি নিয়ে পাঁচ অক্ট সলা আদায় করল আল্লাহর নবী বলছেন এরকম ব্যক্তির জন্য আল্লাহ তালা। জরুরি তার পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তালা তার পাপকে রাখবেন না মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সুন্দর করে অজু করে নির্ধারিত সময়ে রুকুকে ঠিক করে যদি সলাত আদায় করে তাহলে আল্লাহর জন্য এটাই জরুরি কাজ যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ এরকম ব্যক্তির পাপ রাখবেন না পরের বাক্য আল্লাহ রাসুল বলেছেন অমাল্লাম ইয়ফ আল যে ব্যক্তি এমন করবে না আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন কাজ করে শাস্তি হতে পারে আবু হর রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম একদা কবরিস্থানে গেলেন কবরস্থানে গিয়ে তিনি সালাম দিলেন আসালী আল্লাহ তোমাদের উপরে শান্তি অবতীর্ণ করুক আমরা ওয়াচিরেই তোমাদের সাথে মিলে যাব আল্লাহ তোমাদের আমাদের ক্ষমা করুক আল্লাহ রাসুল এই দোয়া পড়ে কবরবাসীকে ভাই বলে সম্বোধন করলেন সাহাবিগুন বললেন আল্লাহ রসুল আমরা কি আপনার ভাই নই তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা আমার সাথী আর যারা পরবর্তীতে আসছে তারা আমার ভাই সাহাবিগুন বললেন যারা পরবর্তীতে আসছে আপনি তাদেরকে কিভাবে চিনতে পারবেন যে এগুলো আপনার উম্মাত তখন আল্লাহ রসুল বলছেন আমার উম্মাত আমার সামনে আসবে অজুর চিহ্ন নিয়ে অজুর অঙ্গগুলি ঝকঝক ঝকঝক করবে অজুর অঙ্গগুলির ঝকমকে দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মত এবার তোমরা বলো একটা মানুষের যদি একটা উঠ থাকে অনেকগুলি কালো মধ্যে সাদা যদি উঁট থাকে একেবারে সব মিসমিসে কালো তারপরে যদি একটা সাদা উঁট থাকে তাহলে কি সে তার উঁটকে চিনতে পারবে সাহাবিগুন বললেন হ্যাঁ এটা তো একেবারেই সহজ তো আমার উম্মাদ সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে ভিন্ন পরিচিতি থাকবে সেটাই হলো অজুর চিহ্ন বারাইবনে আজিব রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আমি প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে প্রথমে সিজদে করতে বলা হবে আমি প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে সিজদে থেকে উঠতে বলা হবে আমি সিঁচদের থেকে উঠে সামনের দিকে লক্ষ্য করে দেখব সমস্ত উম্মত আমি আমার উম্মতকে দেখে চিনে নেব এগুলি আমার সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে প্রথম যেটা জানতে পারলাম যে আমাদের উজুর অঙ্গগুলি ঝকমক ঝকমক করবে বিচারের মাঠে যা দেখে আল্লাহনবী বুঝবেন এগুলি আমার উম্মত সম্মানিত দর্শক মণ্ডলী বিচারের মাঠ যেহেতু একটা কথা আমরা বলে নেওয়া প্রয়োজন মনে করি আল্লাহ রসুল বলছেন যে ইমনি ভারাতুক মালাল হাউজে আমি সবার আগে হাউজে কাউসারে গিয়ে উপস্থিত হব হাউজে কাউসার একটি পানির স্থান যে পানির রং হবে দুধের মতো সাদা যে পানির স্বাদ হবে মধুর চেয়ে মিষ্টি যে পানির পানপাত্র হবে আকাশের তারকার চেয়ে বেশি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাআলা বিরতির পরে আপনাদের সাথে এ বিষয়ে আবারো গুরুত্বপূর্ণ আলোচনা হবে আসসালাম আলাইকুম রহামতুল ভাবনা অসন্তুষ্ট পাপকে পাপ বলে জানবো মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে কিছু মাপ পাপ

দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য

কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় আসসালামু আলাইকুম ও উল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষা করছেন এই জন্য আপনাদের শুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক আল্লাহ আমি আমরা বলছিলাম সাহাবিগুন বললেন আল্লাহর নবী আপনি আমাদেরকে কিভাবে চিনবেন নুহাল ইসলাম থেকে নিয়ে যাবৎ কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই থাকবে রাসুল সাল আলি আসাল্লাম বললেন আমার উম্মত আসবে অজুর চিহ্নগুলি তখন ঝকমক ঝকমক করবে আমি অজুর চিহ্ন দেখে বুঝে নিব এগুলি আমার উম্মত আর আমি সবার আগেই উপস্থিত থাকব হাউজে কসরের পাশে সমন্বিত দর্শক মণ্ডলী আমরা এখানে প্রথম যেটা জানতে পারলাম যে আমাদের উজুর অঙ্গগুলি ঝকমক ঝকমক করবে বিচারের মাঠে যা দেখে আল্লা নবী বুঝবেন এইগুলি আমার উম্মত সমন্বিত দর্শক মন্ডলী বিচারের মাঠ যেহেতু একটা কথা আমরা বলে নেওয়া প্রয়োজন মনে করি আল্লাহ রসুল বলছেন যে ইনি ভারাতুক মালাল হাউজে আমি সবার আগে হাউজে কাউসারে গিয়ে উপস্থিত হব হাউজে কাউসার একটি পানির স্থান যে পানির রং হবে দুধের মতো সাদা যে পানির স্বাদ হবে মধুর চেয়ে মিষ্টি যে পানির পানপাত্র হবে আকাশের তারকার চেয়ে বেশি তিনি বলেন যে সেই পানি যে একবার পান করবে আর কখনো পিপাসিত হবে না ওই সময়তে কিছু লোক আমার সামনে আসবে আমি তাদের দেখে চিনতে পারব তারাও চিনতে পারবে ইনি আমাদের নবী এরপরে আমার মাঝে এবং তাদের মাঝে একটা আর তৈরি করা হবে আমি বলবো ইন্ন মিন্নি তারা তো আমার উম্মাদ কেন তাদেরকে আমার মাঝে এবং তাদের মাঝে আর করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তখন ফেরস্তাগন বলবেন ইন্নাকাল্লা তাদেরই মা বাদাক আপনি জানেন না আপনার পরে ধর্মের নামে এবাদতের নামে এরা কত কি নতুন ঘটিয়েছে তখন তিনি বলবেন সহকান সহকান লেমান বাদদালা দিন ধ্বংস ধ্বংস যারা আমার দিনের পরিবর্তন ঘটিয়েছে তাদের সরাও যারা আমার দিনের পরিবর্তন ঘটিয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা রাসুলের উম্মাত হওয়ার পরেও অজুর চিহ্নে রাসুলের কাছে পরিচিত হব এটা ঠিক কিন্তু আমরা এবাদত করতে গিয়ে যদি কিছু বিদাত করি অনেক বিদাত আমল আছে অজু করার পরে কাঁধ মাসা করলাম এ অজুই ধরেন অজু করার পরে কাঁধ মশা করা যাবে না এটা ঠিক নয় এইরকম যদি আমরা কিছু আমল করে ফেলে থাকি তাহলে বিচার মাঠে আল্লাহ রসোলা আমাদেরকে চিনে নিবেন তো দূরের কথা তিনি বলবেন এদেরকে দূর করো এদেরকে দূর করো এদের জন্য ধ্বংস এদের জন্য ধ্বংস সম্মানিত দর্শক মণ্ডলী এবাদত করতে গিয়ে বেশি যেন না করি নিয়মিত করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব রাসুলের পদ্ধতিতে করবো পরকাল টিকবে ইনশাল্লাহ ভুল পদ্ধতিতে করে ঝকমকিত থাকার দূরের কথা শেষে সব কিছুই হারাবে নবী আর আমাদের চিনবেন না বরং তিনি বলবেন ওরা ধ্বংস আবু হর জিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন এ দা তাওয়াজা জুয়া যখন কোনো মানুষ অজু করে সুন্দর করে অজু করে এক একর এলাল মসজিদ ও ফিরতেন খারা এলাল মসজিদ খারা যা এলাল মসজিদ তারপরে মসজিদের দিকে যাই সলাত আর একমাত্র সলাতের উদ্দেশ্যেই যাই সুন্দর করে অজু করার পরে মসজিদে যাই সলাতের উদ্দেশ্যে আল্লাহর নবী বলছেন যে লাম তো খতুয় ইলে রফিয়াত বেহালাহু খাতা আল্লাহ তালা তার একটা পাপ মিটিয়ে দিন যতবার বার পদক্ষেপ রাখে তত পদক্ষেপের বিনিময়ে একটা পাপ মিটিয়ে দেন আর একটা নেকি লিখেন একটা পাপ মিটিয়ে দেন আর একটা নেকি লিখেন সম্মানিত দর্শক মন্ডলী অজু করে মসজিদে যাওয়ার নেকির কি কোনো হিসাব আছে আমি বাসা থেকে বের হয়েছি যতবার পদক্ষেপ রাখব ততবার আমার একটা পাপ মিটে যাবে আর একটা নেকি লিখা হবে আল্লাহ রসুল বলছে তিনি বলেন মসজিদে যাওয়ার পরে ফসল্লা সলা আদায় করল লাম তাজালিল আলাই আলাইহে তখন ফেরস্ত তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকেন আল্লাহ তালাকে বলেন আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো আল্লাহ তুমি এ লোকটাকে ক্ষমা করো তাদের বাক্যগুলি এরূপ রাসুল সাল আলিহাস্লাম তাদের বাক্যগুলি বলেন ফেরস্ত বলবেন আল্লাহ সল্লি হে আল্লাহ তুমি এদের প্রতি দয়া করো আল্লাহ আল্লাহ তুমি এদের মাফ করো অরাহ আল্লাহ তুমি এদের প্রতি রহমত নাজিল করো অতুব হে এরা যে তোবা করছে তুমি এদের তোবা কবুল করো সম্মানিত দর্শক মন্ডলী একজন মানুষ সুন্দর করে অজু করে পায়ে হেঁটে যখন মসজিদে যায় প্রত্যেক পদক্ষেপে একটা নেকি পায় আর একটা পাপ মিটে যায় এরপরে যখন সলাত আদায় করে তখন ফেরেস্তাগন বলতে থাকেন আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজেল করো আল্লাহ তুমি তাকে মাফ করো আল্লাহ তুমি তার তৌবা কবুল করো মালাম ইউদি ফিহে ওলাম ফিহে। যতক্ষণ পর্যন্ত এ ব্যক্তি আর একজনকে কষ্ট না দেয় যতক্ষণ পর্যন্ত এ ব্যক্তির অজু ভঙ্গ না হয় মসজিদে গিয়ে সলাৎ আদায়ের পরে যতক্ষণ পর্যন্ত এভাবে বলতে থাকে ও তাসবি তাহালিল করতে থাকে ফেরেস্তাগণ তাদের জন্য এভাবে ক্ষমা চাইতে থাকেন ফেরেস্তা বাক্যগুলি আপনারা বুঝতে পারলেন তবে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে মসজিদে ঢোকে কাউ কষ্ট দেওয়া যাবে না তাহলে ফেরেস্তারা আমাদের জন্য ক্ষমা চাইবেন না আমাদের জন্য আল্লাহর কাছে দয়া কামনা করবেন না। আমাদের প্রতি রহমত নাজিলের জন্য বলবেন না আর অজু ভেঙে গেলে এটা করবেন না পুজু অবস্থায় থাকার একটা ভিন্ন বিশেষত্ব আছে পজু অবস্থায় থাকার একটা ভিন্ন বিশেষত্ব আছে ইবন আব্বাস রাজিয়াল্লাহ তালহ বলেন রসুল সাল্লি ওসাল্লাম বললেন যে একদা আল্লাহ তালা আমাকে বলছেন এ মোহাম্মদ হাল তাদেরই ফিমা এখতাসিমুল মালাউল আলা আপনি কি বলতে পারেন উপরওয়ালা কি বিষয় নিয়ে হইচই করছে সম্মানিত ফেরেস্তাগণ কি বিষয় নিয়ে বলা বলি করছে এটা কি আপনি বলতে পারেন আল্লাহর নবী বলছেন যে কুলতো নাম আমি বললাম হ্যাঁ আমি বলতে পারি আল ফারাত তারা ক্ষমা নিয়ে আলোচনা করছে মানে কি নেকি করলে পাপ মিটে যাবে ফারাতের বিষয়ে আলোচনা করছে তারা যে কি নেকি করলে পাপ মিটে যাবে এই নিয়ে তারা আলোচনা করছে মান মর্যাদা নিয়ে কি করলে মানুষের মান বেড়ে যাবে এই নিয়ে ফেরেস্তগন উপরে আলোচনা করছে এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন যে আল কাপ পাপ মিটে যাওয়ার মাধ্যম হল আল মাকসিল মাসাজেদ সালাওয়াত। সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহার লিজি রাজকার করা এতে পাপ মিটে যাবে এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে জামাত অজু করে পায়ে হেঁটে মসজিদে যাওয়া করে যদি পায়ে হেঁটে মসজিদে যাই তাহলে মানুষের পাপ মিটে যাবে তিন এস ওজু অজুই আলাল মাকা রেহে আর অসুবিধার সময় কষ্টের সময় শীতের সময় সুন্দর করে অজু করলে তার পাপ মিটে যাবে এই তিনটি হচ্ছে কাপারাত নবী করিম সাল্লি ওসাল্লাম বলেন মনফা আল্লাহাজা যে ব্যক্তি এই কাজটা করলো রসুল সাল্লাহ আলি আসলাম বলছেন আশা খাইরিন ও মাতা খাইরিন তখন তার জীবিকা নির্বাহ হবে কল্যাণের ওপর তার মৃত্যু বরণ হবে কল্যাণের ওপর সে থেকে হয়ে যাবে ওই দিনের মতো যেইদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কি এই বাক্য বুঝাতে সক্ষম যদি আমরা বুঝাতে না পারি তাহলে এটা আমাদের অক্ষমতা আমরা আল্লাহকে বলি প্রতিপালক আমাদের দিয়ে যদি সম্ভব হয় তাহলে তুমি এই বাক্য জাতিকে বুঝানোর তৌফিক দান করো তাহলে আমরা জাতিকে বুঝাই তোমার নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই বাক্য বলে গেলেন আর আমরা মানুষকে বলে দিনের প্রতি আগ্রহী করতে পারলাম না তুমি এমন একটা মানুষ দাও তাহলে যারা পারবে যাদের কথা শুনবে মানুষ আল্লাহর নবী বলছেন যে এই তিনটি কাজ করলে প্রথম কাজ হবে যে কল্যাণের ওপরে তার জীবিকা নির্বাহ হবে কল্যাণের ওপরে তার মরণ হবে এবং পাপ থেকে লোকটা সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল সম্মানিত দর্শক মণ্ডলী তাহলে সে লোকটা একেবারে নিষ্পাপ হয়ে যাচ্ছে এই আমলের কারণে মানুষ হজ যদি করে আর যদি হজ আল্লাহ তালা কবুল করেন তখন আল্লাহ রসুল বলেছেন যে রাজা কায়মিন ওয়ালাদা থু সে হজ থেকে ফিরে আসে ওই দিনের মতো হয়ে যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল তার মাতা তাকে জন্ম দিয়েছিল নিষ্পাপ করে হজ কবুল হয়ে গেলে মানুষ নিষ্পাপ হয়ে যায় ঠিক তেমনি মানুষ যদি আদায়ের পরে মসজিদে বসে জিকির করে সুন্দর করে উজু করে পায়ে হেঁটে মসজিদে যায় কষ্টের সময় সুন্দর করে অজু করে তাহলে মানুষ একবারে পাপ থেকে নিষ্পাপ হয়ে যায় তার মাতা তাকে যেদিন জন্ম দিয়েছিল সেই দিনের মতো হয়ে যায় আল্লাহ তুমি আমাদের এটা কবুল করো ওমামা বাহেলি জিয়া আল্লাহ তাল বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন খারা জামিন বাইতেহি যে কোনো ব্যক্তি তার বাড়ি থেকে বের হচ্ছে হেরান অজু করে ফরজ সলাতের আশায় যে কোনো ব্যক্তি অজু করে যদি বাড়ি থেকে বের হয় সলাত আদায়ের আশায় তাহলে আল্লাহর নবী বলছেন কা আজরিল হাজিল মোহরে এহরাম বেঁধে হজ করে যেই নেকি হবে অজু করে যদি মসজিদে সলাত আদায় করতে যায় তাহলে সে নেকি হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কি বুঝাতে সক্ষম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সুন্দর করে অজু করে ফরজ সলাতের আশায় মসজিদে গেলে একেবারে বড় ধরনের নেকি পাব আমরা অজু করে এ আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ মামিন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আল্লাহর দরবারে এ দাবি এ দাওয়া এ দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ

প্রিত একজন আদর্শ মুসলিম যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠ সৎকর্ম হয়ে অনুগত করল তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়